হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জন্টিস গার্ডেন। আজকে আরও একটি সুন্দর বুগেনভেলিয়া গাছ, তো গাছটির নাম হচ্ছে বারবারা ক্রাস্ট। তো টাইটেল থেকে বুঝে গেছেন বারবারা ক্রাস্ট। আর আইডেন্টিফিকেশানের জন্য আপনাকে প্রথমে খেয়াল রাখতে হবে যে গাছের যে ফুলের যে কালারটা, এটা কিন্তু একদম রেড কালার নয়, আবার পিঙ্কও নয়, মানে পিঙ্ক ভাবটা বেশি এবং রেড ভাবটা কম, এরকম একটা মিক্স কালার। আর তার সত্ত্বেও মানে এর পাশাপাশিও দেখছেন যে ফুলটা কিন্তু একটু বাঁকা পাড়া ভাব আছে, মানে ফুলের যে পাপড়িগুলো সেগুলো কিন্তু একটু বাঁকা বাঁকা ভাব এবং একটা গোছ বা থোকা টাইপের হয়ে থাকে। তো এটিকে দেখেও আপনাকে বুঝতে হবে যে এটা হচ্ছে বারবারা ক্রাস্ট। আর গাছের যে লম্বা লম্বা ডালগুলো থাকে সেইগুলো কিন্তু মানে অনেকটা লম্বা, মানে অন্য গাছের তুলনায় এই গাছের মানে ডগগুলো কিন্তু একটু বেশি লম্বা। তো গাছটার ওপর থেকে দেখলে বুঝতে পারছেন যে আমি কোন কথাটা বলতে চাইছি। তো গাছের ডগগুলো দেখুন একটু বেশ বেশ লম্বা ধরনের। তো এই সমস্ত দিকগুলো আপনাকে ফলো করতে হবে গাছটাকে চেনার জন্য। তো সামনে থেকে ফুলগুলোকে দেখতে পাচ্ছেন যে কালারটা কিন্তু একদম একটা ইউনিক কালার, খুব সুন্দর কালার, মানে ক্যামেরায় যেটা দেখছেন সেই রকমই কালার, পিঙ্ক নয় আবার রেডও নয়, একটা মিক্স কালার পিঙ্ক আর রেডের। তো সামনে থোকা থোকা ফুল হয়, তো গাছটাকে অনেকেই কিন্তু লাঠি দিয়ে বেঁধে রাখেন। তো ম্যাক্সিমাম জন তাই করেন যে লাঠি দিয়ে গাছকে বেঁধে রাখেন এবং গাছটাকে বুশি করার জন্য ডগগুলো প্রুনিং করে দেন বা কেটে দেন বা ছেঁটে দেন। তো আমি কিন্তু ওই গাছ বাঁধ করতে মানে কাটাই ছাটাই করতে করতে গাছের যে গোড়াটা থাকে সেটা অনেকটা মোটা হয়ে যায়। তো কীভাবে মোটা করবেন, তো খুবই সোজা হিসেব, গাছের ডাল মানে ওপর থেকে যখনই গাছের ডাল ছাড়তে থাকবেন তখন এই গাছের কাণ্ড কিন্তু আস্তে আস্তে মোটা হতে থাকবে, যে খাবারটা থাকবে সেটা কিন্তু কাণ্ডেতে জমা হতে থাকবে, যার ফলে গাছের গোড়াটা মোটা হবে। এবং গাছের গোড়া মোটা হয়ে গেলে কিন্তু আপনারা গাছটাকে একটা শক্তপোক্ত একটা আকার দিতে পারবেন, মানে গাছটা কিন্তু আর লতানে টাইপের হবে না, গাছটার একটা কাণ্ড থাকলে সেটা কিন্তু আর লতাবে না। তো যার জন্য কী করতে হবে, আপনাকে এই ডগগুলোকে কাটাই ছাটাই খুব ভালোভাবে টাইমে টাইমে করতে হবে, মানে ফুল হয়ে গেলেই কিন্তু ডগগুলোকে কেটে দিতে হবে। আর আমি কাটিনি কারণ হচ্ছে সামনে বর্ষা আসছে, তো এর থেকে আমি কাটিং করব বলে মানে চারা তৈরি করব বলে আমি কিন্তু এগুলোকে কাটিনি। এবং এই ডগগুলো দিয়ে কিন্তু এখন যদি আমি কাটিং করতে যাই তাহলে কিন্তু হবে না, কারণটা হচ্ছে গাছের ডগগুলো হচ্ছে মানে কচি ডাল, মানে পরিণত হয়নি এখনও, যার জন্য কিন্তু সাকসেসফুল হবে না এই কাটিংগুলো যদি আমি করি। তো যার জন্য বর্ষা আস্তে আস্তে ডগগুলো অনেকটা বেড়ে যাবে এবং বেড়ে যাওয়ার পর কিন্তু মানে বেড়ে গেলে কী হবে, একটু পরিণত হয়ে যাবে, গাছের ডালটা একটু পুরনো হয়ে যাবে, আর পুরনো হয়ে গেলেই তার থেকে আমি মানে খুব সহজেই কাটিংগুলো আমি বানাতে পারবো। তো দেখা যাবে কীরকম যে কাটিং আমাদের ম্যাক্সিমামটাই আনসাকসেসফুল হয়। তো এই গাছের যদি আমি 5-6টা কাটিং করি হয়তো একটা হবে, তো যার জন্য আমি কোনো ডালই কাটিনি, নয়তো আমি কেটেই দিতাম, যার জন্য আমি রেখে দিই সমস্ত কাটিং। ফুলের কালারটা আরও ভালোভাবে দেখে নিন কিন্তু বারবারা ক্রাস্ট। অনেক সময় নার্সারি ওনারা ঠিকভাবে বলতে পারেন না যে কোন কালার, বা কোনো হয়তো মানে যে সমস্ত নার্সারি থাকে যেখানে নার্সারি ওনাররা ঠিকঠাক মানে আইডেন্টিফাই করতে পারে না, তো তাদের কাছে গিয়ে আপনি যদি বলেন যে বারবারা ক্রাস্ট, তারা কিন্তু আপনাকে বলতে পারবেন না যে কোন গাছটি, আপনাকে কিন্তু চিনে নিতে হবে এটাই বারবারা ক্রাস্ট। তো ভালোভাবে দেখুন, লো লাইটেও কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে কালারটা ঠিক কী। এই যে কালারটা দেখছেন এটা হচ্ছে অরিজিনাল কালার লো লাইটে, তো কালারটা কিন্তু এই রকম হবে। তো খুব ভালো করে দেখে নিন, বুগেনভেলিয়া স্পেশাল যদি কোনো নার্সারি থাকে তাহলে কিন্তু নার্সারি ওনারা খুবই মানে খুব সহজেই আপনাকে বলে দিতে পারবে, কিন্তু যেখানে একটা দুটো বা 4-5টা গাছ থাকবে তারা কিন্তু নাম ঠিকঠাক বলতে নাও পারে। তো সেই জন্য বলছি যে খুব ভালো করে দেখে নিন গাছকে, গাছের পাপড়িগুলো একটু বাঁকা বাঁকা হবে এবং সব যেন একটু থোক টাইপের হয়ে থাকবে। আর কালার দেখলেন গাছের ডলও মানে ডগগুলো বললাম যে একটু লম্বা লম্বা হবে। তো এই সমস্ত কিছু ফলো রাখবেন। আর আরও একবার বলবো যে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। তো এটি ছিল বারবারা ক্রাস্ট। তো নতুন করে কিছু বলার নেই, আপনারা বর্ষাকালে গাছকে খুব যত্নে রাখুন, আর বর্ষাকালে শুরুতে কাটিং করে দিন, আর না হলে বর্ষার শেষে কাটিং করুন। আর যদি এখন কাটিং না করেন, যারা নতুন চারা তৈরি করতে চাইছেন তারা কিন্তু এখন কাটিং করবেন না, বর্ষাকালে গাছকে একটু বাড়তে দিন, যার ফলে গাছের ডালগুলো একটু পরিণত হয়ে যাবে, একটু মোটা হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, সেই কচি ভাবটা থাকবে না। তো সেই ডাল থেকে যদি আমরা কাটিং বানাই, আমরা যদি কাটিং সেই ডাল থেকে বানাই তাহলে কিন্তু সাকসেস হওয়ার চান্স খুব বেশি থাকবে।
তো এই ছোট ছোট টিপসগুলো মাথায় রাখবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই বলবো যে অনেকেই ভিডিও দেখছেন আর সাবস্ক্রাইব করছেন না, তো সাবস্ক্রাইব প্লিজ করুন। তো এরকম নতুন নতুন ভিডিও যাতে আমি আরও বেশি করে আনতে পারি, এবং আমরা যারা বুগেনভেলিয়া প্রেমিক আছি, মানে বুগেনভেলিয়া গাছ যারা শুধুমাত্র করছি, তো তারা যেন আরও নতুন নতুন ভ্যারাইটি আমরা জানতে পারি এবং আরও গাছ করতে পারি।